বাহ, হাত দুটো নেমে যাচ্ছে কেন? নদীর ধার বলে নাকি? হ্যাঁ, তোমাদের এখানে আচ্ছা আগেকার দিনে তোমরা টিভি দেখো কি গো? টিভি দেখো না? যাদের বাড়িতে ছিলাম ওই দালানে বড় একটা টিভি লাগানো আছে, বলে টিভি দেখি না। জয়, তবে মোবাইল উঠে গিয়ে এখন টিভিটা একটু কমে গেছে, তাই না? এখন মোবাইলেতেই সবাই মগ্ন হয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওই ফোনেতে গেম খেলা শুরু করেছে। হ্যাঁ, কি আই দা কি গেমটার নাম বল জোরে বল। ফি ফা বেবি, ঠিক বলেছ, ফ্রি ফায়ার। মা গো বিশ্বাস করবে কিনা জানি নাই, সেদিনে ওই তো গুলি গালা করা খেলা। এবার আমি তো জানতাম না, গানের ফাঁকে সময় পাই না। আমার পাশের বাড়িতেই মানে আমার নিজেরই কাকার ছেলে ওই গেম টেম খেলে, জানি খেলে, কিভাবে কি হয় জানি না। সেদিনে ভোরবেলা গান করে, এই রাধামণিতে গান ছিল সামনেই ওই হরিদাসপুরের ওখানে, এখন গান করে ঘরে গেছি দুটো আড়াইটে বাজে, ঘুমাবো ঘুমাবো ঘুমে চোখটা ঢুলো ঢুলো, সেই সময়তে পেছন থেকে ওই কাকার ছেলে ভাই হঠাৎ চিৎকার করেছে, মার মার। ঘর পরি আমি বিছানায় উঠে পড়েছি, গেছি কাকার বাড়িতে। আমি বলি, কাকা চোর তো ধরেছো নাকি মারবো নাকি আমিও দুঃখা দেবো, বলো কাকে মারতে হবে। এখন দেখি ভাই তো বেড়েছে, বলে দাদা কাউকে মারতে হবে। আমি বলতাম মার মার করলি যে, বলো তো ফোনে বলছি। চিন্তা করো, আমি বলি ফোনে কাকে মারবি, বলে এই যে ভেতরে ছুটছে ওকে মারবো। আমি বলি কি দিয়ে মারবি, বলে বন্দুক দিয়ে। আমি বলি বন্দুকটা কোথায়, বলে ফোনের ভেতরে। আমি বলি সব যদি ফোনের ভেতরে, তুই বাইরে কেন? তুইও ফোনের ভেতরে, তুইও ভেতরে যা। তাহলে ফোন এমন হয়েছে, বাচ্চাদেরকে খাবার না খেলে হাতে মা অভ্যাসটা তো মায়েরাই খারাপ করে। কি খোকা খেয়ে নে ফোন দেবো কেন? এই জিনিসটা করা একদমই ভালো নয়। খোকা খেয়ে নে, আমরা ছোটবেলায় আমাদের ফোন ছিল না, আমরা কি খাইনি? আমরা কি খাইনি? তাহলে ফোন ছাড়াও খাওয়া যায়, ছেলেকে শেখা দেবে খোকা খেয়ে নে, রামায়ণের গল্প শোনাবো খেয়ে নে, মহাভারতের গল্প শোনাবো খেয়ে নে। এই দা, এইগুলো হলে তবে ছেলে তো শিখবে। জয় রাধে। তাই দুটি বাহু তুলে সবাই দুশ্চিন্ন বলে, বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, চলো না যাই বৃন্দাবনে, উলো ধরি উলো ধরি হরি হরি হরি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যা, আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যা, আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যা, তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যা। বদন ভোরে এই নামে গায়, বদন ভোরে এই নামে গায়, বদন ভোরে এই নামে গায়, বদন ভোরে এই নামে গায়। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় গো? ওটা কি একটু হবে না বন্ধ করতে হবে? হ্যাঁ, আগে একবার হয়েছে আর একবার হয়ে যায়। কি এ নামেতে বিরক্তি নয় কি? জয় রাধে। যত করবে তত আনন্দ, তাই সবাই মিলে প্রেম। ও রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, তুলে সোনা এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, মন দেব মন দেব প্রাণ দেব প্রাণ দেব, ও হো
জীবন জবান ও মন দেব মন দেব মন দেব মন দেব প্রাণ দেব দেব সর্বক আজি দিয়ে দেব জীবন জবান তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন জবান দিয়ে দেব জীবন জবান দিয়ে দেব জীবন প্রেমের সে বলনি তাই চাঁদি কি আর একটু জোরে বলা যাবে কি না জয় না হ্যাঁ বলো হ্যাঁ বলনি তাই চাঁদি কি গৌর সুন্দর কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি ভগবান কৃষ্ণ কি আ ওদিকের হলো কি না ওদিকে বাতাসা এসেছে ওদিকের কি হলো বৃন্দাবন এবারে বুঝে নাও একটা কথা তোমাদের বলে দিই এখানে কি ফাংশন টাংশন হবে না হয়ে গেছে ও কালকে ফাংশন হবে হ্যাঁ লুঙ্গি ডান্স কি ডান্স হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ওইটা মুখস্থ করেছে কালকে ড্যান্স হবে আর আজকে কি হবে আজকে কি একটা হবে না তো এর এটাই তো হয় তাই না না আমি কোনো জিনিসটা খারাপ বলছি না ফাংশন বলো হাঙ্গামা বলো ঠিক আছে সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে কিন্তু কিন্তু খাবার খেলে পেট ভরে এটা ঠিক ফুলকপি খেলেও পেট ভরে ফুলকপি আলু তরকারি খেলেও পেট ভরবে আবার যদি তুমি ওই গ্যাঁদাল পাতা দিয়ে ডুম্বুর দিয়ে ঝোল দিয়ে ভাত খাও তাও তোমার পেট ভরবে আচ্ছা মন কোনটাতে ভরবে মন কোনটাই ভরবে মানে মুখে স্বাদ লাগবে কোনটা ফুলকপি আলু তরকারি কিন্তু বেশি ফুলকপি আলু তরকারি ধরো খেয়ে ফেললে একদম ভিতরে ঠুসে ঢুকিয়ে দিলে কি হবে ও গ্যাসেতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে ফুলকপি খেলে গ্যাস হয় কিন্তু গ্যাঁদাল পাতা ডুম্বুর দিয়ে ঝোল খাও ও যত খাবে তোমার কিচ্ছু হবে না গ্ল্যামার আরো কি আরো গায়ে রং ফর্সা হয়ে যাবে তাহলে বুঝে নাও কিন্তু ডুম্বুর ওই গ্যাঁদাল পাতা কেউ খেতে চায় খেতে চাই না ঠিক তেমন হরি নামটাও হচ্ছে ডুম্বুর আর গ্যাঁদাল পাতার ঝোল আর ফাংশন হাঙ্গামা গুলো হলো ফুলকপির ঝোল দেখতে ভালো চিকন চাকন কিন্তু খেলে তোমার গ্যাস হবে এটা খেলে শরীর ভালো হবে এই হচ্ছে ব্যাপার আর ভালো জিনিস মানুষ এমনিতেই এখন খেতে চায় না কালকে ড্যান্সেতে লোককে জায়গা দিতে পারবে না বলো জয় রাধে কালকে যত অল্প বয়সী ছেলেরা মেয়েরা আছে সব এই যেমন আজকে যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম অনেকে ভেবেছে আজকেই হয়তো ড্যান্স হবে ওই মুখের সামনে তারা আমাকে বলেই দিল দাদা আজ খেলা হবে আমি বলি হরি নামে তো খেলবি মনে মনে এদেরকে বলছিলাম তাহলে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার এখন বুঝি নাও এই যে ফাংশনের কথা কেন বলছিলাম দেখবে বাউলে একটা গান গায় যারা বাউল গান গায় গানটাতে বলে কংসের কারাগারে দেবকী রুদরে জন্ম নিলেন ভগবান শুনেছো গান আছে না কংসের কারাগারে দেবকী রুদরে বলে না এই যে গানটা যিনি লিখেছেন যিনি গেয়েছেন তার দোষ নয় যিনি লিখেছেন দোষটা তার কেন জানো তো দোষটা কেন তার কারণ কংসের কারাগারে ঠিক দেবকীর উদরে তো নয় ভগবান দেবকীর উদরে গর্ভ থেকে জন্ম তো নেয়নি অষ্টম গর্ভের সন্তান না অষ্টম পুত্র অষ্টম পুত্র রূপে ভগবান এসেছিল অষ্টম গর্ভ থেকে নয় গর্ভে থেকে জন্ম নেয়নি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নেয়নি আর রাধা রানীও মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি তাহলে ভগবান এলো কি করে কারাগারে তোমরা সিনেমায় দেখে থাকবে এই যে একটা বড় একটা আলোর জ্যোতি হলো সেই আলোর জ্যোতির ভেতর থেকে একজন বেরিয়ে এলো
এসবগুলো সিনেমায় দেখেছো এগুলো কিছু কিছু সব জায়গায় মিথ্যা নয় কিছু সত্য আছে বিরাট আলোর একটা জ্যোতি হলো গোলমতো তার মধ্যে থেকে ভগবান আবির্ভূত হয়েছিল কারাগারে এটা কার কথা আমার নয় আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান কারাগারে আবির্ভাব হয়েছিল গর্ভ থেকে নয় অষ্টম পুত্র রূপে আবির্ভাব হলো আর মাতাই করে বসুদেব দিয়ে এসেছিল নন্দরাজার বাড়িতে আর রাধা রানী হলো কিভাবে বুঝে নাও জয় রাধে ভগবান তো হলো ভগবানকে মাতাই করে দিল নন্দরাজার বাড়িতে এখানে একটুখানি ছোট করে বলে রাখি তত্ত্বগুলো মন দিয়ে শুনে রাখো যখনই সন্তান হলো অষ্টম পুত্র ভগবান আবির্ভূত হলো ভগবানের লীলায় দেবকী মায়ের স্তনে আপনা থেকে দুধ চলে আসলো যেমনটা অন্য মায়েদের হয় সন্তান প্রসবের পরেই মায়ের বুকে স্তনে দুধ চলে আসে এটা ভগবানের কৃপা ছাড়া হয় না দেবকী মায়ের স্তনে দুধ এলো কিন্তু পান করার তো কেউ ছিল না ভগবানকে মাতাই করে দিয়ে এলো নন্দরাজার বাড়িতে ওই কারাগারের মধ্যেই দেবকী মায়ের স্তনের দুধ মাটিতে পড়ে কাদা হয়ে যাচ্ছে মা হয়ে চোখের সামনে দেখছে স্তনের দুধ মাটিতে পড়ে কাদা হচ্ছে করজোরে ঠাকুর এই স্তনের দুধ মাটিতে পড়ে কাদা হচ্ছে আমার স্তনের দুধ যে পান করলে না কি হবে ঠাকুর ভগবান দৈববাণী করে বলে দিল মা মনে পড়ে তোমার স্তনের দুধ কেন পান করলাম না মনে করো আগের জন্মের কথা আগের জন্মে তুমি ছিলে দশরথ ঘরণী বড় স্ত্রী তোমার নাম ছিল কৈকেয়ী মা রাজা দশরথের কটা স্ত্রী ছিল হ্যাঁ চারজন তিনজন কৈকেয়ী কৌশল্যা সুমিত্রা কৈকেয়ী মা ছিল বড় মা আর ভগবান রামচন্দ্রের মা ছিল কে গো কৌশল্যা মা তাই তো আরে হ্যাঁ কি না বলবে তো হ্যাঁ তাহলে বুঝি নাও কিন্তু ভালোবাসত সব থেকে বেশি কে ভগবানকে ভালোবাসত কিন্তু ওই বড় মা কৈকেয়ী মা তোমরা রামায়ণ যারা পড়েছো যারা শুনেছো আমি জানি না আমার সাথে আজকে মিলবে কি না যদি না মিলে তাহলে জানবে একটু হলেও ভুল আছে বুঝে নাও রামায়ণে তোমরা এটা জানো নিশ্চয়ই কৈকেয়ী মা রাম যখন রাজা হবে তার আগের দিন রাত্রিবেলায় ওই কুঁজো মন্থরা কুঁজি মন্থরা কানে গিয়ে কি করেছিল বিষ ঢেলেছিল যে তোর স্বামীর কাছে দুটো বর পাও না দুটো বর চেয়ে নে তাই তো নাকি দুটো বর চেয়েছিল কি কি বর চেয়েছিল মনে করো কি বর একটা বর চেয়েছিল আমার ছেলে ভরত রাজা হোক আর একটা বর চেয়েছিল রাম যেন 14 বছর বনবাসে যায় সবাই বলে কৈকেয়ী মা খারাপ আজকে আমি তোমাদের বলে যাচ্ছি কৈকেয়ী মা খারাপ নয় কৈকেয়ী মায়ের মতো মায় জগতে পাওয়া যাবে না কথাটা তোমরা বিচার করে দেখো যারা বাংলা বাংলা কথায় বলতে পারো সৎ আর অসৎ আচ্ছা সৎ মানে ভালো না খারাপ আগে অসৎটা বলো অসৎ মানে খারাপ না ভালো অসৎ মানে সবাই খারাপ বলি তাহলে সৎ মানে ভালো তাহলে সৎ মা মানে খারাপ মা না ভালো মা সৎ মানে যদি ভালো হয় তাহলে সৎ মা মানে তাহলে ভালো মা ঠিক কিনা ভালো মা তাহলে কৈকেয়ী মায়ের মতো সৎ মা কিরকম বুঝে নাও রাত্রিবেলা যখন কুঁজি ফুলের মালা গাচ্ছে ছেলে রাজা হবে কালকে গলায় পরাবে মন্ত্রা গিয়ে বললো হ্যারে তুই যদি তো রাম যদি রাজা হয় তুই তো হবি ভিকারিনী রাজমাতা হবে কৌশল্যা তাহলে কি করব দুটো বর পাওনা আছে দুটো বর চেয়ে নে দুটো বর চেয়ে নে একটা কথা বলে দিই মন্ত্রা দুটো বর চাওয়ার কথা বলেছিল কি কি চাইতে হবে এটা কিন্তু মন্ত্রা শিখিয়ে দেয়নি এটা কিন্তু কৈকেয়ী মা নিজে থেকে চেয়েছিল নিজেতেই মাথায় নিজে মন থেকে ঠিক করেছিল যে এই দুটো চাইব দুটো ঠিক করলো কি আমার ছেলে ভরতকে রাজা করব আর রামকে 14 বছর বনবাসে পাঠাবো পরের দিন সকালবেলা গিয়ে চেয়ে নিল স্বামী আমার দুটো চাওয়া আমার চাওয়া আচ্ছা কোনটা আগে চেয়েছিল কোনটা পরে চেয়েছিল বলতে পারবে আগে রাম বনবাসে যাবে সেটা আগে নাকি ভরত আগে রাজা হবে সেটা আগে হ্যাঁ ভরত আগে রাজা হবে এটা আগে চেয়েছিল পরে চেয়েছিল রাম রাজা হবে কেন পরে রামায়ণেই ভরত যখন সিংহাসনে বসলো না জঙ্গলে গিয়েছিল না দাদার খড়ম আনতে খড়ম নিয়ে সে সিংহাসনে বসিয়ে দিয়েছিল রাজত্ব চালিয়েছিল তাই তো এগুলো তোমরা দেখেছো ভগবানকে গিয়ে ভরত বলেছিল দাদা
আমার মা তো বলেছিল আগে আমার ছেলে ভরত রাজা হোক তারপরে বলেছিল তুমি বনবাসে যাবে তাহলে আমি তো রাজা হইনি তুমি তাহলে বনবাসে এলে কি করে এটা তোমার ভুল দাদা ভগবানেরও ভুল হয় এবারে বুঝে নাও দুটো বর চাইল বনবাসে পাঠালো 14 বছর সবাই বলে কইকেই মা খারাপ ভালো করে বিচার করে দেখো যদি সত্যি খারাপ হতো যদি নিজের ছেলেকে রাজা করতে চাইতো তাহলে 14 বছর কেন বনবাসে দিত সারা জীবন বনবাস দিত ভালো করে তোমরা বিচার করে দেখো সারা জীবন বনবাস দিত তাহলে সারা জীবন ভরত রাজা হয়ে থাকতো কারণ 14 বছর বনবাসে দেয়া মানে 14 বছর পরে রাম ফিরবে এটা কি কইকেই মা জানতো না তাহলে তো রাম ফিরলেই আমার ছেলেকে সিংহাসন ছাড়তে হবে আবার রাম সিংহাসনে কিন্তু 14 বছর পাঠালো কেন জানো একটা অভিশাপ ছিল দশরথ রাজাকে একজন রাজা দিয়েছিল অভিশাপ অভিশাপটা কি তখন সন্তান হয়নি অভিশাপ দিয়েছিল হে দশরথ রাজা তোমার বংশে যদি কোনো ছেলে 25 বছরের আগে সিংহাসনে বসে বসার সাথে সাথে তার হবে অকাল মৃত্যু অকাল মৃত্যু এটা সবাই ভুলে গিয়েছিল কিন্তু কইকেই মা ভুলেনি রাম যখন রাজা হবে তখন রামের বয়স ছিল ভগবানের 12 বছর যেই মনে পড়ল দুটো বর পাওনা আছে অমনি মনে মনে ঠিক করল তাহলে রামকে তো সিংহাসনে বসাবো না মরলে আমার ছেলে ভরত মরুক আমার রাম যেন ভালো হিসাব করে নিল 12 বছর বয়স তাহলে বনবাসে দেব কত বছর গাঁঠ গুনে নিল 12 25 মানে 14 বছর বনবাসে দেব তাহলে 12 আর 14 কত গো 26 26 বছরে বনবাস শেষ হবে রাম ফিরবে তখন রাম সিংহাসনে বসবে তাহলে আমার নাম ভালো থাকবে মরলে আমার ছেলে ভরত মরুক আমার ছেলে ভরত মরুক রাম যেন ভালো এই হলো সৎমা দ্বিতীয় বর চাইল ভরত ওই দুটো বর চাইল রাম বনবাস আর ভরত রাজা যখন রাম বনবাসে যাচ্ছে কইকেই মায়ের ভুল এই জায়গা কি কৌশল্যা মা দুধের বাটি গরম করে নিয়ে আসছে দুধ খাওয়াবে বলে রাম রে জঙ্গলে থাকবি তোর হয়তো ভালো করে খাওয়া হবে তাই তোর জন্য দুধের বাটি গরম করে আনলাম তোকে একটু দুধ খাওয়াবো আই রাম খেয়ে যখন দুধ খাওয়াতে যাবি কইকেই মা দুধের বাটিটা কৌশল্যার হাত থেকে ছুঁড়ে ফেলে যেই না ছুরি ফেলে দিয়েছে অমনি কৌশল আমার চোখের জলে কেঁদে উঠল রাম দেখ তোর বড় মা কেমন আমার হাত থেকে দুধের বাটি ফেলে দিল মা হয়ে সন্তানকে দুধ খাওয়াতে একটু দিল না ভগবান রাম সেদিন বলেছিল ও গো বড় মা সারা জীবনে তুমি আমার ভালো চেয়েছ কিন্তু ও গো বড় মা তোমার এই জায়গাটা যে ভুল হয়ে গেল তুমি মা হয়ে মাতৃ মর্ম বুঝলে না আজকে তুমি আমার মায়ের হাত থেকে দুধের বাটি ফেলে দিলে মা হয়ে সন্তানকে দুধ খাওয়াতে না পারার যে কি যন্ত্রণা তুমি বুঝবে আগত দাপর যুগে তুমি হবে আমার মা আমি সেদিন তোমার কাছে যাব সেদিন আমি তোমার স্তন দুগ্ধ পান করব সেদিন তুমি বুঝতে পারবে মা হয়ে সন্তানকে দুধ খাওয়াতে না পারার কি কষ্ট কি জানো কইকেই মা হয়েছিল দেবকী দেবকী মায়ের স্তনের দুধ মাটিতে পড়ে কাদা দেবকী মাকে দিয়ে উল্ল করো যদি ঠাকুর এই স্তনের দুধ মাটিতে পড়ে কাদা হচ্ছে কৃপা করো এই কাদা যেন বিফলে না যায় ভগবান দৈববাণী করে বলে দিল ও গো দেবকী মা তোমার এই স্তনের দুধ বিফলে যাবে না এই কাদা থেকে তৈরি হবে কলিযুগে মাটির মানুষ আর আমি ভগবান কলিযুগে যাব গৌর যারা আমায় ভোগ দেবে
তারাই মাটির মালসাই ভোগ না দিলে আমি সেবা নেব না বড় লোক হোক গরীব লোক হোক মধ্যবিত্ত হোক আমায় মাটির মালসাই সেবা দিলে তবেই আমি প্রসাদ করে দেব তবেই আমি প্রসাদ করে দেব ওই আগো আমাদের এখন যদি আশপাশে অষ্টম প্র 16 প্র 24 প্র হয় ভোগ নিবেদন করলে কিসে করে দিতে কিসে গো আইদা বলবে তো হ্যাঁ যে যতই বড় লোক হোক সোনার পাত্রেও দিলে হবে না রূপোর পাত্রেও না দিতে হবে কিসে ওই মাটির মালসায় ভোগ দিতে হবে উলোধানি দিয়ে ওই মাটির মালসায় দিতে হবে যতই তোমার টাকা থাকুক যতই বড় বাড়ি থাকুক আমার ওই ভগবানকে যদি পেতে চাও তোমায় মাটির মানসায় ভোগ দিতে হবে বলো ধনি দিয়ে সবাই তাই গৌর হরি হরি বল হরি ভোগ দিতে হবে তালে বুঝে নাও সেই থেকে মাটির মানসা সৃষ্টি হলো আর চিড়ে প্রসাদ কেন হলো তো সকলে জানি সুদামার জন্য কি জয় রাধে তালে এখন হলো কি ভগবানকে মাথায় করে দিয়ে এলো নন্দ রাজার বাড়িতে ওখানে আমার ভগবান গোপাল পালিত হচ্ছে বড় হচ্ছে আর ওদিকে রাধারানী এলো রাধারানীর বাবার নাম বিশ্বমানু বিশ্বমানু রাজা ছিল কালী ভক্ত জঙ্গলে জঙ্গলে ঘুরছে মা কালীকে দর্শন করবার জন্য এখন একটা সোনার ডিম জলাশয়ের মাঝখানে পদ্মফুলের উপরে একটা সোনার ডিম দেখতে পেয়েছে সেই সোনার ডিম ভক্তি ভরে তুলে নিয়ে স্ত্রী কৃত্তিদার হাতে দিতে যাবে অমনি ডিমটা মাটিতে পড়ে ফেটে গেছে আর ফেটে যেতেই দেখতে পেয়েছে ডিমের ভেতরে ভ্রূণ মানে সন্তান যখন গর্ভে আসে রক্তপিণ্ড ভ্রূণ হয়ে আসে তো আস্তে আস্তে বড় হয়ে হাত পা সৃষ্টি হয় ঠিক তেমন সেই রক্তপিণ্ড একটা ভ্রূণ মানে সন্তান মনুষ্য ভ্রূণ সেই ডিমের মধ্যে দেখতে পেল সেই ভ্রূণটাকে যত্ন করে মানুষ করতে লাগলো বড় করতে লাগলো আর কি করলো লোককে তো বোঝাতে হবে যে আমার সন্তান তাই কৃত্তিদা মা গর্ভেতে একটা বালিশ জড়িয়ে আস্তে আস্তে লোককে দেখাতে থাকলো যে আমার গর্ভে সন্তান এসেছে যখনই ওই ভ্রূণটা সন্তানে পরিণত হলো অমনি মাও সেদিন গর্ভ থেকে সব খুলে দিয়ে সন্তানকে কোলে নিয়ে দাঁড়ালো এই যে আমার মেয়ে হয়েছে চোখ দুটি তার অন্ধ মুখে মধুর হাসি দেখলে যেন মনে হয় পরাই প্রেমের ফাঁসি বল হরি বল হরি বল মেয়ে হয়েছে এত সুন্দর দেখতে রাধারানীকে এত মিষ্টি দেখতে যেন হাসিতেই ফাঁসি হয়ে যায় নাম দিল রাধা কেন রাকারিচে ভাবেদ ভক্তি ধা মুক্তি স্তুপ্রদায়িনী রা কারিচে ভাবেদ ভক্তি রা শব্দ উচ্চারণ করলে ভাব ভক্তি হৃদয় হয় ধা মুক্তি স্তুপ্রদায়িনী ধা শব্দে মুক্তির পথ পরিষ্কার হয় ওই জন্য নাম দিল রা কালে মেয়ে এলো রাধা ওদিকে ভগবান কৃষ্ণ এলো নন্দ রাজার বাড়িতে আর ওদিকে আয়াম তো আরো বড় আয়াম সেখানে এসেছে জটিল আর গর্ব এবারে বুঝে নাও রাধা রানীর মা কীর্তিদা আর গোপালের মা কে গো যশোদা এরা ছিল একে অপরের সই সই বোঝো সই মানে কি হ্যাঁ ফেরেন ফেরেন বন্ধু বন্ধু এরা একে অপরের সই এখন কীর্তিদার যেই মেয়ে হয়েছে পাড়ার অন্যান্য সইরা যশোদাকে বলতে গেছে ও যশোদাদি ও যশোদাদি যশোদা বলে হ্যালো দিদি কি হলো লো কি হয়েছিল বলে তোর যে সই ছিল কীর্তিদা ওর একটা মেয়ে হয়েছে যশোদা বলে চল দেখতে যাই যেই না দেখতে যাবে অমনি ছোট্ট ছেলে গোপাল কোথা ছিল
মায়ের আঁচলটা পিছন থেকে টেনেছে টেনে ধরে বলে মা আমি দাব আমি দাব ছোট ছেলে তো তোদলা তোদলা কথা না মা আমি দাব আমি দাব যশোদা বলে তুই কোথায় যাবি তুমি দেতাই দাত্ত আমি তেতাই দাব তেতাই দাব বলে তুই তো গেলেই চুরি করবি ব্যাটা চোর খালি চুরি করিস আর আমাকে শুনতে হয় চোরের মায়ের বড় গলা কে গো কত বড় উটের মতো ও বলছে এত জয় রাধে হ্যাঁ আমাদের এমন এমন সব কথা আছে চোরের মায়ের বড় গলা কত বড় গলা হয় কি জানা তাহলে বুঝে না গোপাল বলে আমি তুলি করবো না বলে না তুই যদি চুরি করবো না চুরি করবে বলবো না বল কথা দে চুরি করবো না গোপাল বলে করবো না এখন যশোদা বলে ঠিক আছে আয় গোপাল কোলে আয় এখন গোপালকে কোলে কোলে নিয়েছে গোপালকে কোলে গোপাল কি ভাবছে আগে তো মা আমাকে রাধার বাড়িতে নিয়ে চলো তারপরে কোল থেকে কেমন করে নামতে হয় আমি জানি কি কোলে করে নিয়ে গেছে কারণ এখানে কি ব্যাপার সবাই যদি দেখে তাও কি রাধার চোখ খুলবে গোপাল না স্পর্শ করলে কথা তো দিয়েছিল মানে এখানে ব্যাপারটা ওই যার বিয়ে তার চাকনি পাড়া প্রতিবেশী কি বল হ্যাঁ ঘুম নেই এখন গোপালকে নিয়ে রাধার বাড়িতে গেছে গোপাল আমার কোল থেকে নামবে বলে মায়ের গলায় দেখতে পেয়েছে একটা মতির হার ওই মতির হারটা দুধের দাঁত দিয়ে কুটকুট কেটেছে শেষ ধরে যখন এসে গেছে ধরে দিয়েছে সব মতি ছিঁড়ে গড়াগড়ি যশোদা মারে গিয়ে তুই আমার মতির হারটা ছিঁড়ে দিলি তোর বাবা দিয়েছিল না ঢুকে বসিয়ে দিয়েছে গোপাল বলে এই নাকি কোল থেকে নামাবে না এবারে কি নামিয়ে দিলে যশোদা নামিয়ে দিয়ে মতি করেছে আর গোপাল ওই সুযোগে হামাগুড়ি দিতে দিতে রাধা রানীর দিকে যাচ্ছে গুটি 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 গোপাল চলে রাধিকার দিকে ফুলো ধনে গোপাল চলে রাধিকার দিকে গুটি গুটি গোপাল চলে রাধিকার দিকে গুটি গুটি গোপাল চলে রাধিকার দিকে আরে 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 দেখছি কেউ আমায় দেখছে না তো কারণ গোপালকে দেখতে তো খুব সুন্দর ভগবানকে দেখতে কালো গায়ের রং কালো কিন্তু জগতে কি গো ভালো আলো 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 তাহলে বুঝে নাও এদিক ওদিক আরে 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 দেখে আরে রাধিকারে আরে আজি আরে আরে দেখে তারে রাধিকারে আরে আরে দেখে আরে রাধিকারে আরে আজি আরে আরে দেখে আরে রাধিকারে আরে ও রাধে হাই দেখো ঘুম আছে বস বস এদিকে দেখো কথা দিয়েছিলাম বৈকুণ্ঠে আই দেখো এই তো আমি এসে গেছি এই তো আমি এসে গেছি যেমন কথা দিয়েছি যেমন কথা দিয়েছি যেমন কথা দিয়েছি এই তো আমি এসে গেছি এই তো আমি এসে গেছি যেই না রাধারানীকে স্পর্শ করেছে রাধারানীর অন্ধ চোখ খুলে গেল আর যেই না চোখ খুলেছে প্রথম নয়নে নয়নে পড়িল রাধারানীর গোবিন্দের চরণ আর চরণ যুগলের দিকে তাকিয়ে বলে রাধারানী আমার ও গো প্রাণনাথ ওই রাতুল রাঙা চরণে এই মিনতি ঠাকুর যেন চরণ ছাড়া করো না গো 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 ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে তাই উলুধ্বনি করো সবে উলুধ্বনি করো তাই গৌর হরি হরি বল ওই চরণে বিনতি
উলুধনি কাদা সবে ওই কারণে মিনতি উলুধনি কাদা সবে ওই কারণে মিনতি উলুধনি কাদা সবে চরণ ছাড়া করুণা গো চরণ ছাড়া করুণা গো চরণ ছাড়া করুণা গো জয় নিতাই জয় গৌর হরি জয় শ্রী রাধা মাধব উপস্থিত সমাগত কৃষ্ণ অনুরাগী গুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ আপনাদের কাছে একটি ঘোষণা রাখছি আজ এই পূর্ব চিলকা দক্ষিণ পূর্ব পাড়ার শ্রী শ্রী গণেশ কমিটির পরিচালনায় যে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে এই হরিনাম সংকীর্তনে গ্রাহক মহাশয় স্বরূপ মণ্ডল মহাশয়ের কীর্তনে মুগ্ধ হয়ে পূর্বজিলকা গ্রাম নিবাসী সহদেব মান্নার মধ্যম কন্যার নাতি ও নাতনির উপলক্ষে ওনার বাড়ি খুকুরদা বৃন্দাবন চক উনি গ্রাহক মহাশয়কে দশটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন আশা করি এই ক্ষুদ্র পুরস্কারটিকে আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন এবং আমার ভুল ত্রুটি মার্জনা করবেন আরেকটি ঘোষণা এই হরিনাম সংকীর্তনের পরে আমাদের ওই সহদেব মান্নার নাতি ও নাতির নাতনির উদ্দেশ্যে বাতাসা হরিলুটের ব্যবস্থা রয়েছে আপনারা সবাই হরিলুটের প্রসাদ নিয়ে তবেই বাড়ি ফিরবেন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি ১০১ টাকা দিয়ে উনি পুরস্কৃত করছেন জয়নিত জয়রাধ এই যে বাবা যেটা করতে গেল ঠিক আছে খবর মানে আমাকে তো খবর দাম না জয়রাধ তোমরা আমার বাবা মায়ের মতো কি আমার মা কি আমাকে কোনোদিন প্রণাম করবে কোনোদিন কীর্তনিয়াকে প্রণাম সবাই করে কেন জানো তো এই জায়গাটাকে প্রণাম করে আমাদের প্রণাম করা উচিত না এই জায়গাটা প্রণাম যদি করতে হয় আসবে স্টেজে আসবে এই জায়গাটা প্রণাম করে যাবে এই জায়গাটাকে প্রণাম করতে হয় আমাদের না কীর্তনিয়াদের না ঠিক আছে এই জায়গাটাকে প্রণাম করবে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা এই জায়গাটা হচ্ছে সেই নারদমণির জায়গা নারদমণি হরিনাম কীর্তন করত এই জায়গাটা সেই কীর্তন শুনিয়েছিল ব্যাসাসনে বসে কে গো শুকদেব এর সাহেব এই জায়গাটা সেই জায়গা ওই এই আসনটাকে প্রণাম করতে হয় কীর্তনিয়াদের নাম ঠিক আছে প্রেম সেনী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাহলে কোথায় ছিলাম গো কি বলছিলাম জানো রাধা রানীকে স্পর্শ করলো অমনি রাধার চোখ খুললো অমনি রাধা রানী ভগবানের চরণের দিকে তাকালো ব্যাস ঠাকুর চরণ ছাড়া করো না গো 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 ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি উলু ধ্বনি করো সবে এখন বুঝে নাও তাহলে গোপালকে আবার মা যশোদা মতি করিয়ে কোলে করে নিয়ে ঘরে গেল গোপালকে তো ঘরে গেল এদিকে গোপালও বড় হচ্ছে রাধা রানীও আমার বড় হচ্ছে ওদিকে আয়ান তো আরো বড় এখন একে একে যখন বড় হচ্ছে মেয়ে যখন বড় হয় মেয়ের বাবার মাথায় কি হয় চিন্তা না যে মেয়েটার একটা ভালো ঘরে হিল্লে করতে হবে ভালো ঘরে বিয়ে দিতে হবে তাই রাধা রানীর বাবা বিশ্বভানু চিন্তা করলো আমি যেমন কালী ভক্ত আমার যে জামাই হবে সেও যেন হয় কালী ভক্ত আর সারা গোকুল ধাম একটাই কালী ভক্ত ছিল সেটাকে আয়ান ঘোষ বিয়ে ঠিক হলো আয়ানের সাথে একটু উলুধ্বনি দিয়ে চলো আমরা বিয়ে বাড়ির দিকে যাব আজকে নির্ভর হয়েছে সেই গোপাল আর এখানে আমার একটু বিচার করে দিই এখানে জয়রাধ এখানে দাদা একটু রোদে পুড়ে পুড়ে আমার রাধা একটু কালো হয়ে গেছে একটু মানিয়ে নাও তো এই হলো রাধা রানী আর আমি হলাম সেই ভগবান শ্রীকৃষ্ণ আর ও হলো আয়ান
মানে আমি মামা ও ভাগনা আর আমাদের বাস্তবে সম্পর্ক আমি মামা ও ভাগনা মানে আমার সত্যিকারের ও ভাগনা আমি মামা তো আজকে ওকে ভাগনা ওকে পাল্টে দিকে জয় রাধে আমি ভাগনা ও মামা আমি কৃষ্ণ ভগবান সাজলাম আর ও সাজলো আয়ান ওর বিয়েতে আমি যাব কেমন করে মালাটা আমি রাধার গলা থেকে পরব সেইটুকু লক্ষ্য রাখবে উলুধ্বনি দিতে দিতে সবাই মিলে চল রাধা রানীর রাধা রানী রাধা রানী বিয়েতে আনন্দের রলি গো আনন্দের রল উলুধ্বনি দিয়ে সবাই রাধা রানী রাধা রানীর বিয়েতে আনন্দের রল গো আনন্দের রল উলুধ্বনি দিয়ে সবাই মিলে উলুধ্বনি গোপাল ছুটে এসে হামাগুড়ি দিয়ে মালাটা রাধার গলায় পরে নিয়েছে অমনি সবাই মিলে উলুধ্বনি দিতে শুরু করলো দেখো দেখো রাধার বিয়ে হলো রে হরিবল 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 তোমরা উলু দাও রে আজি বিয়ে হলো রে উলু দাও রে বিয়ে হলো রে উলু দাও আজি বিয়ে হলো রে উলু দাও রে 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 রাধা রানীর গলে মালা বসে পড়িলাম মানে গোপালকে মালাটা তো পরিয়েছে এখন গোপাল মালাটা পরে দাঁড়িয়ে আছে মামা বরটা কে গো আয়ান ঘোষ পিছন থেকে ভাগনাকে মালা দে গোপাল তো রাগেতে মানে খুব রাগ হলো কিন্তু লক্ষ্মীর কথাটা কি ছিল মালা প্রথম আমি তোমায় পরাবো গোপাল বলে তাহলে মালা তো পরেছি তোমার শান্তি হয়েছে লক্ষ্মী বলে মানে রাধা রানী বলে হ্যাঁ শান্তি হয়েছে আবার গোপালের গলা থেকে মালা খুলে রাধা কৃষ্ণ মানে রাধা রানীর সাথে আয়নের মালা বদল দেওয়া হয়েছে অনুধ্বনি দিয়ে রাধা রানীর গলের মালা আয়ন গলে দিল গো আয়ন গলে দিল রাধা রানীর গলের মালা আয়ন গলে দিল গো আয়ন গলে দিল রাধা রানীর গলের মালা আয়ন গলে দিল গো আয়ন গলে দিল যাদ বদনে সবাই মিলে উলুধ্বনি কর গো উলুধ্বনি কর সবাই মিলে উলুধ্বনি কর গো উলুধ্বনি কর উলুধ্বনি কর সবাই মিলে উলুধ্বনি কর উলুধ্বনি কর উলুধ্বনি দিয়ে আহ
গোপালে তো রাগ হচ্ছে গোপাল বলে তোমাদের সব বন্ধ করো আমার ভালো লাগে না গোপাল মন খারাপ করে বিয়ে বাড়ি থেকে চলে গেল রাধার সাথে আয়নের বিয়েটা হয়ে গেল আই অনুধনে দিয়ে সবাই প্রেমছে সবাই সবাই মিলে হ্যাঁ জয় 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 ধ্বনি বৃন্দাবন ধামে 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 উলু ধ্বনি হরি ধ্বনি ভক্তগণ করে 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 যারা প্রকৃত ভক্ত তাদের কি ইচ্ছে আয়নের সাথে রাধার মিলন দেখার ইচ্ছে কি ইচ্ছে রাধা কৃষ্ণের মিলন মা একবার দাঁড়াবো মামিকে নিয়ে না একদম না বাবা বাবা একবার মামির পাশে দাঁড়াবো যে গেলে বায়না করতে দিয়ে দাও ও মামা একবার দাঁড়াবো মামির পাশে একটা দাঁড়িয়ে ছবি তুলে চলে দে দে অতে যে গেলে বায়না করতে দে একবার মামি দাঁড়া না চোখ বন্ধ করে কি দাঁড়াবো তাহলে তো কানা হয়ে যাবে একবার দাঁড়াই না মামির পাশে কালো চশমা পরে একবার মামির পাশে দাঁড়াচ্ছি এই দেখতে হচ্ছে আমি দেখতে না না আমি পারবো আমি পারবো মামি মামিকে আমি ডেকে নেবো ঠিক তুমি থাক ভগবান শ্রীকৃষ্ণ আমার মামিকে পাশে নিয়ে দাঁড়িয়েছে আর সবাই যুগল দর্শন করছে এই সামনে তোমরা দেখতে পাচ্ছ তো আর পিছনে ব্যানারটা ভালো করে দেখে নাও ঠিক আছে পিছনে ভগবানের সব সময় রাধা রানী বাম দিকে থাকে বিয়ের সময় মেয়েকে বাম দিকে বসানো হয় না দেখেছো কোনেকে বাঁদিকে বসানো হয় এটা হচ্ছে রীতি কেন অর্ধাঙ্গিনী সবসময় বাঁদিকে থাকে অর্ধেক রাধারানীর সৃষ্টি হয়েছিল ভগবানের বাম দিক থেকে ওই জন্য সবসময় বাম দিকে থাকে তাই বাঁদিকে দাঁড়ালো আর ভগবান শ্রীকৃষ্ণ ওনার ডান চরণ রাধারানীর দিকে দিয়ে দাঁড়ালো কেন রাধারানীর ইচ্ছে যে প্রভু তোমার চরণ সবসময় আমার দিকে বাড়ানো থাকবে আমি যেন সবসময় তোমার চরণ দেখতে পাই ব্যাস দুজন মিলে দাঁড়ালো আর দাঁড়িয়ে যখনই দাঁড়িয়েছে সবাই ভক্তরা দেখছে ডাকে ডাকে কি চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়াইলো উলু ধ্বনি চাঁদের বামে দাঁড়াইলো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়াইলো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়াইলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো ও প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো ও প্রেমানন্দে মিলে হরি হরি বলো যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙে ও যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙে না যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙে না যেমন আছে যুগল মন্দির যুগল যেন ভাঙে না চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো 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 না ভক্ত আরে ভগবানের মিলন হইল আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল খালি আয়ানের মনের বাসনা পূর্ণ হলো সুতবা ব্রাহ্মণের মনে বাসনা পূর্ণ হলো সেই লক্ষ্মী দেবীকে রাধারানীকে বউ করে পেল আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা প্রকাশ করলো তাই তো বলছি ভক্ত আরে ভগবানের মিলন হইল উলু ধ্বনি ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো ও চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি ও চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল উলু ধ্বনি দিয়ে সবে হরি বলে হরি বল হরি ধ্বনি দিয়ে সবে হরি বলে হরি বল হরি ধ্বনি দিয়ে সবে হরি বলে হরি বল হরি ধ্বনি দিয়ে সবে হরি বলে হরি বল আস্তে জয় রাধে সবাই দাঁড়িয়ে এই এই ক্যামেরাটা খুলে নাও বাতাস লুট হবে ক্যামেরা লেগে যাবে জয় রাধে হ্যাঁ গোপালদা ক্যামেরা খুলে নাও জয় রাধে একটু মায়ের এগিয়ে এসো বাতাসা লুটটা নিয়ে